ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল পড়ালেখা করার। দারিদ্রতার কারণে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর বিয়ে হয়ে যায় তার। লেখাপড়ার উৎসাহে দুই মেয়ে ও এক ছেলে হওয়ার পর তার স্বামী তাকে স্কুলে ভর্তি করে দেন। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পর তার স্বামী মারা যান। এরপর দর্জি প্রশিক্ষক হিসেবে কাজ করে তিন ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছেন, পাশাপাশি নিজেও লেখাপড়া করেছেন। এবছর ছেলের সাথে এসএসসি পরীক্ষা দিয়ে ভালো ফলাফলও করেছেন। বলা হচ্ছে নাটোরের গুরুদাসপুরের পাঁচ নম্বর চামারি ইউনিয়নের সোনাপুর গ্রামের বিধবা লিপি আক্তার হাসির কথা। কি পরিমাণ শক্তি প্রয়োজন তা নির্ভর করে তিনটি বিষয়ের উপর। অদম্য মানসিকতার এই নারী জানান, তিন ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে চান, কিন্তু তার সেই সামর্থ্য নেই। যদি সরকারের সহযোগিতা পান তাহলে তার স্বপ্ন পূরণ হবে। আমার তিনটা ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করব, কিন্তু আমার জায়গা জমি কোনো কিছু নাই। আমার স্বামী মারা গেছে, অনেক টাকা ফুরাইছে, কিডনির প্রবলেম ছিল, কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আর্থিক অবস্থার জন্য আমি সাহায্য চাই। লিপি আক্তারের ছেলে তার মায়ের সাথে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। পরিবারের দুজন একসাথে ভালো ফলাফল করায় সবাই খুশি। দুজনে যেহেতু এসএসসি পরীক্ষা দিলাম, খুব ভালো লাগতেছে দুজনের। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি অনেক যে দুজনে এবার এসএসসি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হতে পেরেছি। আমার অনেক ভালো লাগছে, কারণ আমার আম্মু এই বয়সটায় এসএসসি পাস করছে, এটা আমার সত্যি খুব ভালো লাগতেছে। আমার আম্মু আমাদের তিন ভাই বোনকে খুব কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, আর আমাদের পড়াশোনার ফাঁকাফাঁকিতে যে আমার আম্মু পড়াশোনা করছে, এটার জন্য আমাদের খুব ভালো লাগছে। আর একসাথে পরীক্ষা দিয়ে মা ও ছেলে দুজনেই ভালো ফলাফল করায় তাদের দেখতে আসছেন অনেকেই। তারা দুইজনে একসাথে পাস করছে, এটা জেনে আমি খুবই খুশি হয়েছি। সে ভালো রেজাল্ট করছে, তার ছেলেও ভালো রেজাল্ট করছে, তার জন্য আমরা প্রতিবেশী হিসেবে অনেক আনন্দিত। তার স্বামী নেই, সংসারে অনেক কাজ সেরে সেলাইয়ের কাজ করে অনেক সংগ্রাম করে কষ্ট করে মা ছেলে দুজনেই এবার এসএসসি পাস করেছে এবং ভালো রেজাল্ট করেছে। এটা জেনে জানার পরে আসলে আমি অনেক আনন্দিত এবং বেশ ভালো লাগতেছে আমার। এবং এসে দেখে অনেক আশেপাশে থেকে অনেক মানুষজন আসছে, অনেক মানুষ দেখতে আসছে তাদেরকে। এবং এটা আসলে আমাদের বাংলাদেশের যারা মা আছে প্রত্যেকটা মায়ের জন্যই অনুকরণীয়। এদিকে লিপি আক্তার ও তার ছেলের পড়ালেখার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় এই জনপ্রতিনিধি। তারা বড় অসহায় পরিবার, তাদেরকে আমি বিগত দিনেও আর্থিক সহযোগিতা করেছি, আগামীতে তাদেরকে উৎসাহিত করার জন্য এবং তারা যেন সঠিকভাবে লেখাপড়া পরিচালনা করতে পারে পরিষদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব। শুধু ইউনিয়ন পরিষদই নয়, সমাজের বিত্তবানেরাও যদি দরিদ্র এই পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে লিপি তার স্বপ্ন পূরণ করতে পারবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।